হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে কাকরোল পুর বানাইলাম। তার লেগে কড়াইয়ের ভিতরে জল দিয়ে কাকরোলটি সিদ্ধ করে নিলাম। কাকরোলটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এই বিচিটি ছাড়াইয়া কাকরোলটি লইয়া লিমু। আর গ্রাইন্ডার মধ্যে কাকরোল আর সই পোস্তদানা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা যেহেতু কম জাল খাই, দেখেন আস্তে আস্তে এদিকে পোস্তদানা এদিকে কড়াইটা ধুইয়া গরম করতে বসাইছি। এটার মধ্যে মশলাটা সাতলাই লিমু, আর এদিকে দেখেন একটি পোস্তদানা আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আইছি। আর এটা এখন কড়াই এর মধ্যে আমি সাদা তেল দিয়ে করুম। সাদা তেলের মধ্যে পেঁয়াজ অনেকটা আমি কেটে নিয়েছি কুচায় কুচায়া। তো পেঁয়াজটা আমি ভালো করে ভাজা লুম, কষায় ভাজছা। ওখানে এটা ভিতরে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেবো পেঁয়াজটাতে, যাতে মুজায় তাড়াতাড়ি। আর এটার মধ্যে ওই যে গ্রাইন্ডারে পেস্ট করা যে কাকরোলের বিচিটা আর পোস্তদানা আর কাঁচা লঙ্কা একটা দিছি, ওই পেস্টটা আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ওইটা এপিট এপিট করে ভালো করে কষা লুম। আর এদিকে দেখেন কাকরোলটি আছে। আর এদিকে ব্যাটার মাখার লেগে আমি চালের গুঁড়া নিয়েছি। আপনারা ময়দা বা বেসনও নিতে পারেন। চালের গুঁড়ার মধ্যে হলুদ আর এদিকে মরিচের গুঁড়া আর লবণ নিয়ে নিলাম। আর এটার এইটার এই জল দিয়ে গুল্লা নিবো। আর এদিকে কাকরোলের পুরটার কষা মশলাটা হয়ে গেছে মোটামুটি। ওখানে কাকরোলের পুরের মধ্যে এই মশলাটা ভালো করে ভইরা নিবো। ভইরা এখন এই সবটি মোটামুটি আমি কইরা নিছি। আর এদিকে আরেকটা কড়াই বয়ে দিছি, গ্যাসের উপরে গ্যাসটা অন করে দিছি। আর এদিকে কড়াইটা যখন গরম হয়েছে, এটার মধ্যে অনেকটা তেল আমি গরম করে নিছি। আর দেখছি এদিকে তেলটা কি গরম হয়েছে নি, ধোয়া বাড়িতে আছে। তখন আমি কাকরোলটারে ব্যাটারের মধ্যে ডুবাইয়া আর এদিকে কড়াই ভিতরে ঢেলা দেবো। তো কড়াইয়ের মধ্যে দেখেন আমি একটু দেখতেছি কড়াই তেলটা গরম হয়েছে নি। এর মধ্যে কাকরোলটা আমি পুট মানে দিয়া দিছি। আর এখানে অনেকটা সময় পরে দেখছি নিচটা মোটামুটি হইয়া আছে, তখন আমি উল্টায় দিলাম। দেখেন এই পিট হইয়া গেছে গা, মানে ওই পিটের অপেক্ষা। আর এখন দুই পিট মোটামুটি হইয়া গেছে গা। এখন আমি নামাই নেবো এটা বাটির মধ্যে। আর বাটির মধ্যে আমি সার্ভ কইরা নিতে আসছি। দেখেন এই দেখেন আমার কাকরোলের পুর। থ্যাংক ইউ বন্ধুরা।